শুভ সকাল বন্ধুরা, টাইম পাস উইথ মি চ্যানেলে আমি শীলা তোমাদের সাথে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো বন্ধুরা। তো চলো, আজকে সকালবেলা থেকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেরকম বড় ভিডিও না, কেউ স্কিপ করো না প্লিজ, বারবার করে বলছি। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার পরিবারের সাথে যুক্ত হও, ঠিক আছে? আর কি বলো তো, একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো, আর লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো, সকালবেলা গোলা রুটি, পাতলা পাতলা গোলা রুটি, আর এদিকে কি বলতো, দুধ দিয়ে আজকে খাওয়া হবে। চা তোমাদের দাদাভাই বলে আজকে চা খেতে হবে না, তুমি তো রোজ দিনই চা খাও, আজকে চা খেও না। তো যাই হোক, এই যে সকালবেলা রুটি আর দুধ খাওয়া হবে। তারপর তোমাদের দাদাভাই বাজার থেকে আসলো, বাজার থেকে মাছ নিয়ে আসলো, ছোট ছোট ইলিশ মাছগুলো, আর অল্প চার পিস হচ্ছে কাতল মাছ নিয়ে আসছে। তো এটা হচ্ছে রেয়াংশের জন্য, রেয়াংশ যেহেতু ইলিশ মাছ খেতে পারবে না। আর এই যে ভাত হয়ে গেছে, এদিকে পালং শাক নিয়ে আসছে, ধনে পাতা নিয়ে আসছে। তো রেয়াংশকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। জুয়েল তো শুয়ে আছে, ও বলছে মা আজকে তো রবিবার আর কালকে সোমবার পরীক্ষা নেই, একটুখানি ঘুমাই তাহলে। আমি ঠিক আছে, তাহলে শুয়ে থাক, পরে উঠে পড়তে বসবি। আর এদিকে রেয়াংশ তাড়াতাড়ি উঠে পড়েছে। তো তাড়াতাড়ি বলতে কি বলতো, এখন বাজে হচ্ছে 8:30, ঠিক আছে? তো তাড়াতাড়ি আজকে সেরকম বাজারও করেনি, কালকে রাত্রিবেলা বেগুন, শিম, তারপরে লঙ্কা, ধনে পাতা এগুলো সব নিয়ে আসছিল। তো ওই জন্য আজকে আর শুধু মাছ নিয়ে আসছে, বলে আজকে চিকেন খাবো না, ওই জন্য আজকে মাছটাই নিয়ে আসলো। তো এই যে তোমাদের দাদাভাই ওকে খাওয়াই দিচ্ছে। আর একটা কথা কি বলতো, এই কথা বলতে বলতে তো আমার মতো ছোট ছোট ইউটিউবার যারা আছে, মানে প্রত্যেকটা চ্যানেলেই সবাই হয়রান হয়ে গেছে, মুখ ব্যথা হয়ে গেলো বলতে বলতে, যে বন্ধুরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এটাতে কি হচ্ছে বলতো, চ্যানেলের তো আমাদের তো ভিডিওর ক্ষতি হচ্ছে হচ্ছেই, ঠিক আছে? আর চ্যানেলটারও ক্ষতি হচ্ছে, কারণ কি, ওই যে একটা ভিডিও কে কতক্ষণ দেখলো সেটা কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখলে বোঝা যায়, তাই না? তো এরকম যদি হতো যে ধরা যেত যে কে কতটা ভিডিওটা দেখলো, তাহলে কিন্তু খুবই ভালো হতো। তাহলে মানে নাম ধরেই বলা যেত যে তুমি এতটা ভিডিওটা দেখছো কিন্তু তুমি কমেন্ট করছো এইভাবে। কিন্তু কি আর করা যাবে, যাই হোক, যার যতটা দেখার ইচ্ছে সে সেভাবেই দেখবে। আমাদের ভিডিও তো আর ভালো হয় না যে পুরো ভিডিও দেখবে, তাই না? যাদের ভিডিও ভালো হয় তাদেরটা তো সবাই দেখে। তো বন্ধুরা দেখো, অনেক কথা বলে ফেললাম, অনেকেই আছে পুরো ভিডিও দেখে, ঠিক আছে? আবার অনেকেই আছে যে অল্প একটু দেখে পুরো ভিডিও দেখলাম এরকম কমেন্ট করে। কিন্তু সবাই যে না দেখে সেটা না, সবাই কিন্তু দেখে, অনেকেই আছে দেখে। তো অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা দেখলে না বোঝা যায়, সব সময় দেখি যে ওই যে সবুজ তীরটা থাকে না, সেটা নিচ দিকে ডাউন থাকে, দেড় মিনিট, আড়াই মিনিট এরকম থাকে। তো ওটাতেই বোঝা যায় যে আমার এত মিনিটের ভিডিও তার মধ্যে লোকে কতটুকু দেখছে। যাই হোক, মনের দুঃখ মনে থেকেই যাবে, কী আর বলবো। তারপরে এই যে রান্নাবাড়া শুরু করলাম, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ হয়ে গেল, আর কাতল মাছটা ভাজা করে রাখলাম। এদিকে গাজর, শিম, বেগুন দিয়ে একটা পালং শাকের তরকারি করলাম মাখামাখা, আর তো কিছু বানাবো না। তো এদিকে দেখো, এটার মধ্যে একটু ধনে পাতা দিলাম, একটু চিনি দিলাম, একটু যদি ডালের বড়ি থাকতো তাহলে খুবই ভালো হতো। তারপরে বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম না, বললাম না যে মুডই ঠিক নেই, ভালোই লাগছে না যে ভিডিও বানাবো। ভাবি যে ভিডিও দিয়েও লাভ নেই, এই 30-40 ভিউজ আসে, তার মধ্যে কী বলতো, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা এত খারাপ, মানে মন খারাপ হয়ে যায়, ভিডিও ছাড়ার ইচ্ছেই থাকে না। তারপরে দেখো, এই যে সন্ধ্যাবেলা চা নিয়ে চলে আসলাম, বিস্কিটের প্যাকেট নিয়ে আসছিলাম, ঢুকানো হয়নি, এখন ঢুকিয়ে রাখলাম। আর একটা কথা কী বলতো, তোমাদের দাদাভাই দুপুরবেলা খেতে আসেনি, ভাবলাম একসাথে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, ছোটো বোনের বাড়ির পাশে কাজে গেছে, ওখানটায় ছোটো বোনের বাড়িতেই খাওয়া দাওয়া করে নিয়েছে। তো ও তো খাবে না, সেই ছোটো বোনের জামাই মানে বর, ওরা টেনে টুনে নিয়ে গেলো, বলে চলো আমার এখানে খাবা। আর ওদের তো নিরামিষ, কিন্তু নিরামিষের মধ্যে দারুণ আইটেম ছিল অনেকগুলো, আমাকে আবার এসে বললো, বলে জানো কত রকমের খাওয়া দাওয়া করছে, তো বলে কি আমার মাছ মাংসের থেকে দারুণ খাওয়া হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তো ওখানেই আবার কিছুক্ষণ কাজ টাজ করলো, একবারে আসছে রাতের বেলা। আর এদিকে আমার এত মাথা ব্যথা উঠেছে, যতই কি বলতো, মানে কেউ কিছু মনে করো না, আমি যে কথাগুলো বললাম এটা শুধু আমার সাথে হচ্ছে না, প্রত্যেকটা ইউটিউব যারা মানে কি আমাদের মতো চ্যানেল, সবার সাথে হচ্ছে এই কাজটা। তো সবাই পুরো ভিডিওটা দেখো প্লিজ, স্কিপ করো না।